দেশে 70% ওষুধ গ্রহণ করা হয় চিকিৎসকদের পরামর্শ নয়, ফার্মেসির পরামর্শে। এতে করে দেশে ফার্মেসি যে রমরমা ব্যবসা হয় তাতে এর মোট সংখ্যা এখন ছাড়িয়ে গেছে 4 লাখ, যার বেশিরভাগই নেই বৈধতা। স্পর্শকাতর ওষুধের অপপ্রয়োগ বন্ধে বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন সমস্ত ফার্মেসিকে শৃঙ্খলার মধ্যে আনার উপর। চিকিৎসা ব্যবস্থার ওষুধ চিত্র নিয়ে আশিকুর রহমান চৌধুরীর 6 পর্বের ধারাবাহিকের 4র্থ পর্বে থাকছে ফার্মেসি প্রসঙ্গ। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ছোট্ট একটি বাজার। বাজারের সামনের দিকে হাতে গোনা যে কয়টি দোকান রয়েছে তার মধ্যে 6টি হল ওষুধের দোকান। প্রথম দোকানে গিয়ে দেখা গেল সামান্য জ্বরের সমস্যা নিয়ে একজন রোগী এসেছেন, আর দোকানের কর্মচারী চিকিৎসকের ভূমিকায় রয়েছেন, যার প্রথম পছন্দ অ্যান্টিবায়োটিক। একই চিত্র দেখা গেল পরের দোকানটিতেও। তো কি ওষুধ দিলেন উনি আপনাকে? এই জ্বরের জন্য, ঠান্ডার জন্য। অ্যান্টিবায়োটিক দিয়েছেন? জি না, তবে বাকি 4টি দোকানে আর যাওয়াই সম্ভব হলো না। ক্যামেরা দেখা মাত্র দোকান বন্ধ করে কেটে পড়লেন এর কর্মচারীরা। এখান থেকে এনটিভি টিম যখন ফিরে যাচ্ছিল তখন কয়েকটি প্রশ্নের জবাব আসলেই খুঁজে পাওয়া গেল না। তার মধ্যে সবচেয়ে যে বড় প্রশ্ন, এতটুকু ছোট রাস্তার উপর কেন 6টি ফার্মেসি থাকতে হবে? 6টি ফার্মেসির সবকটিতে যদি লাইসেন্স থাকতো তাহলে ক্যামেরা দেখা মাত্র 4টি ফার্মেসি বন্ধ হয়ে যেত না। আবার যে 2টি ফার্মেসি খোলা ছিল তারাই বা কীভাবে প্রেসক্রিপশন ছাড়া খুব সহজেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছেন? অন্যান্য দেশে যেখানে অনেক খুঁজেও একটা ফার্মেসি পাওয়া যায় না, সেখানে এদেশে কিভাবে ওষুধের দোকানের সংখ্যা 4 লাখ ছাড়িয়ে যাওয়ার পরেও এত রমরমা ব্যবসা হতে পারে? এর জবাবে বিশেষজ্ঞরা বলছেন এদেশে 70% ওষুধ মানুষ গ্রহণ করে থাকে চিকিৎসকের মাধ্যমে নয়, ফার্মেসির মাধ্যমে। এখন যে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় অজস্র ওষুধের দোকান, এত ওষুধের দোকান দরকার নাই। তারাও মানে অনেকেই লাইসেন্সধারী, এগুলোকে রিভিউ করা দরকার। রিভিউ করে এগুলোকে কমিয়ে মডেল ফার্মেসিতে কনভার্ট করেন, আর না হলে কিন্তু শুধু ওষুধ কোম্পানি ভালো ওষুধ বানালেই হবে না। এদেশে 4 লাখের বেশি ওষুধের দোকান আছে, তার মাত্র 1,31,000 দোকানের লাইসেন্স রয়েছে। অর্থাৎ সরকার চাইলেও বাকি দোকানগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে না। সারা দেশের ফার্মেসিগুলোর সংগঠনের পক্ষ থেকে বলা হলো যদি ওষুধ কোম্পানিগুলো লাইসেন্সবিহীন ওষুধের দোকানগুলোর কাছে ওষুধ দেওয়া বন্ধ করে দেয় তবে তারা লাইসেন্স করতে বাধ্য হবে। কোম্পানিদের পক্ষ থেকে ড্রাগ লাইসেন্সবিহীন কোনো দোকানে মাল সরবরাহ করা চলবে না, এটাকে অবশ্যই শক্তভাবে এটা মেনটেন করতে হবে। আশার ব্যাপার হলো প্রেসক্রিপশন ছাড়া জরুরি ওষুধ যেন বিক্রি না হয় এবং মানসম্মত ওষুধ সঠিকভাবে সঠিক নিয়ম মেনে সংরক্ষণ করা হয়, সে লক্ষ্যে মডেল ফার্মেসির ধারণা নিয়ে এসেছে সরকার। মডেল ফার্মেসি যেটা, সেটি আসলে কতগুলো ক্রাইটেরিয়া আমরা সেট করেছি, যেমন এটি 320 স্কোয়ার ফিট বা তার অধিক হতে হবে এর আয়তন, তারপরে মেডিকেল গ্রেড আপনার রেফ্রিজারেটর থাকতে হবে, তারপরে এয়ার কন্ডিশন থাকতে হবে, একজন ক্যাটাগরি এ ফার্মাসিস্ট থাকতে হবে, ওখানে কাউন্সিলিং এরিয়া থাকতে হবে। সেই জন্য আমরা মডেল ফার্মেসি করেছি, এটির সংখ্যা প্রায় 500 বেশি আমরা করে ফেলেছি অলরেডি। তবে যারা এই মডেল ফার্মেসি দিয়েছেন তাদের দাবি মানসম্মত ওষুধের ব্যবসা করতে হলে চিকিৎসকদেরও সচেতন হতে হবে। ওষুধ প্রশাসন বলে যে যেটা ডিআর নাম্বার নাই সেটা আপনি বিক্রি করতে পারবেন না, অ্যাজ পার রুল আমি বিক্রি করতে পারবো না। যখন ডাক্তার সাহেব ওই ওষুধটা লেখেন তখন আমাদের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি আমাদের পড়তে হয়, কারণ ওই ওষুধ ছাড়া রোগী ওষুধ খাবেন না। এখন ওই ওষুধের জন্য আমরা বাকি ওষুধগুলোও দিতে পারছি না, না আমি ওইটা ছাড়া নিবো না, ডাক্তার সাহেব তো লিখে বসে আছেন। অহরহ শত আপনার প্রেসক্রিপশন আসে যে ওই অননুমোদিত ওষুধগুলো আসছে। সঠিক নিয়ম না মেনে যদি ওষুধ রাখা হয় তবে এর মান কখনই সঠিক থাকে না, এমনটা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন সাধারণ মানুষরা যেন ওষুধ কেনার সময় অবশ্যই ফার্মেসির মান যাচাই করে নেন। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।